কবুতরটাকে আমি আন্ডারএস্টিমেট করি না কখনো, এবং কবুতরটা আমার খুবই পছন্দের ছিল। যেমন আপনারা এখন আপনারা দেখতে পারবেন যে আমার ফোনে কিন্তু ওয়ালপেপারে কিন্তু এখনো ওই কবুতরটা আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই খুব ভালো আছেন। তো একটা প্রশ্ন অনেকদিন আগে থেকে পাইছি আমি, এবং এটা নিয়ে আজকে ভিডিওটা করতেছি, সেটা হচ্ছে যে ভাই কবুতর আপনারা যে রেস করেন, কবুতরের অনেক কিছু দেখেন, যেমন চোখ দেখেন, পাখা দেখেন, তারপর পা দেখেন, একটা রেসিং কবুতর ফিটনেস দেখেন। তো একটা কবুতরের কি আপনার বড় ছোট এই জিনিসটা কি ম্যাটার করে, মানে হচ্ছে যে বড় কবুতর এবং ছোট কবুতর এই জিনিসটা কি রেসের ক্ষেত্রে ম্যাটার করে কি না? তো এই বিষয়টা আজকে আমরা শেয়ার করবো, ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি বোঝানো, তাহলে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো ভিডিওটা শুরু করছি, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওগুলোতে লাইক করে দিবেন। ফার্স্ট অফ অল আমি একটা কথা বলিনি, সেটা হচ্ছে যে বড় কবুতর ছোট কবুতর এই জিনিসটা নিয়ে অনেক হাইপ থাকে, যে বড় কবুতর এত দূর থেকে আসবে, ছোট কবুতর এত দূর থেকে আসবে, মানে এই ধরনের কোনো কথা নাই। আসলে আমি যেটা মনে করি, আমরা যেটা করে এবং এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা হচ্ছে যে যেই কোনো কবুতর যে কোনো রেঞ্জ থেকে আসতে পারে বলা যায় না, এটা সম্পূর্ণ আল্লাহর উপরে নির্ভর করে এবং আপনার ট্রেনিং এবং আপনার চর্চার উপরে নির্ভর করবে। এখন কথা হচ্ছে যে ভাই ট্রেনিং জিনিসটা কি? আচ্ছা, ট্রেনিং যারা নতুন আছেন তাদের জন্য বলতে, ট্রেনিং হচ্ছে আমরা কবুতরকে দেখা গেছে একটা নির্দিষ্ট টাইমে খাবার খাওয়াই, নির্দিষ্ট টাইমে ওদেরকে পানি দেই, নির্দিষ্ট টাইমে ওদের সব কিছু মেনটেন করি, পরিষ্কার থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে একটা 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 নিয়ম একটা ডিসিপ্লিনে নিয়ে আসি, তখন ওটাকে বলা হচ্ছে ট্রেনিং। ওই ট্রেনিংয়ে যখন কবুতরগুলো ট্রেনিং হয়ে যখন ওরা আমাদের কথা উঠবে বসবে, তখন ওটাকে ওরা ট্রেনিংয়ে ট্রেনিংপ্রাপ্ত কবুতর হয়ে যাবে। আর চর্চা জিনিসটাকে অনেকে কোয়েশ্চেন করেন যে চর্চা জিনিসটাকে, আসলে চর্চা হচ্ছে এক একজন মানুষের এক একজনের সিস্টেম থাকে কবুতর পালনের, তো সেই সিস্টেমটাকেই চর্চা বলা হয়। অর্থাৎ হচ্ছে একজন মানুষ দেখা গেছে যে কবুতরের খাবারে একজন মানুষের গম বেশি দেয়, একজন গম কম দেয়, একজন রেজা বেশি দেয়, একজন রেজা কম দেয়, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট এক একজনের সিস্টেম আছে, এইটাকেই বলে চর্চা। অর্থাৎ হচ্ছে যার চর্চা যত স্ট্রং সে তত বেশি আগায় থাকে পাল্লার ক্ষেত্রে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে কিছু ছোট কবুতর ধরে দেখাই, যেই কবুতরগুলো আমাদের বাসায় কিন্তু অলরেডি রেজাল্ট করছে, এবং এর তুলনায় বড় কবুতরগুলো কী রেজাল্ট করছে সেটা আপনাদেরকে দেখাই। আচ্ছা, একটা ডিসকালার একটা কবুতর ধরছি, হ্যাঁ, এই কবুতরটার সাইজ মোটামুটি ছোট, এবং এই কবুতরটার রেজাল্ট মাশাআল্লাহ বলতে হবে। এটা কিন্তু একটা ডিসকালার কবুতর, এটা কিন্তু খুবই ছোট একটা সাইজের কবুতর, আপনারা হয়তো ক্যামেরা কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না, এটা কিন্তু ছোট সাইজের একটা কবুতর। এবং এই জেনারেশনের রেজাল্ট যদি আমি বলি, এই জেনারেশনের প্রত্যেকটা কবুতর, এই জেনারেশনের প্রত্যেকটা কবুতর ছোট হয়, এর পূর্বপুরুষ থেকে শুরু করে এর আগের ঘরের আগের ঘরে সবগুলা কবুতর ছোট হয়, এরকম সাইজ হয়, হাইস্ট এতটুকু সাইজ হয়। তো এটা একটু আপডেট হয়েছে, এর আগের জেনারেশনগুলো আরও ছোট ছিল, তো এর আগের জেনারেশনের বাচ্চা আমি একটা দেখাইতেছি। তো এই কবুতরটা আমি বলি, এই জেনারেশন রেজাল্ট আমি বলি, নর্মালি এই জেনারেশনের রেজাল্ট হচ্ছে আমাদের 35 কিলোমিটার টুর্নামেন্ট ছিল একটা, এটা হচ্ছে 2020-এর দিকে, এটা হচ্ছে আপনার মাওনা, মাওনাতে আমরা যখন টিম বিডিভিএল ফার্স্ট টুর্নামেন্ট খেলি, তখন ওই কবুতরটা আর কি আপনার হচ্ছে যে ওইখানে আমাদের ওই কবুতরটা ছিল, ছোট একটা কবুতর। তো সবাই আর কি ওই ছোট কবুতর ছিল দেখে ওরে সবাই আর কি আন্ডারএস্টিমেট করতো, অর্থাৎ হচ্ছে ও যখন সিল করতে যায় তখন বলতেছে যে আরে এত ছোট কবুতর কীভাবে আসবে, তারপর এই কবুতর এতটুক কবুতর কেন নিয়ে আসছে যেখানে আমাদের এক একটা কবুতর এই বড় বড় সাইজ, তো ওই তুলনায় এই ধরনের ছোট কবুতর কী করবে? তো এই কোয়েশ্চেনটা অনেকে করে। তখন আমি আমার লাইফের ফার্স্ট টুর্নামেন্টে আর কি গেছিলাম, তো আমি যেহেতু পাল্লা দিয়েছিলাম এরপরে টুর্নামেন্ট ছিল, তো সেদিন গেছি, সবাই কথাটা বলছে, তো কবুতরটা আমার হাতে ছিল, কবুতরটার দিকে আমি তাকাইছি, কবুতরটা কিন্তু আমি ফার্স্ট একটু বলিনি, ওই কবুতরটা কিন্তু মারা গেছে। আপনারা অনেকে এই ভিডিও দেখছিলেন যে কবুতরটা আমরা মাটি দিয়ে আসছিলাম, ওই কবুতরটা আর কি, তো ওই মাটিটা আমাদেরকে আর কি ওরে যখন এই কথাগুলো বলছে তখন আমি চিন্তা করছি যে আসলে তাদের কবুতর এত বড়, আমাদের এই ছোটো কবুতর কীভাবে আসবে, মানে এই এই একটা অবস্থা আমার হাতে ছিল কবুতরটা যখন সিল করছি, তখন ওকে সিল করার পরে রাখছি। এখন যাই হোক, সবাই বলছে, আমার থেকে এক্সপিরিয়েন্স লোক ছিল বেশি, ওনারা তারা বুঝে শুনে বলছে আমি ভাবছি। তো আমরা যখন চলে আসি বাসায়, তো তখন আসলে যখন টুর্নামেন্টে যখন ফার্স্ট কবুতর আসে যেটাকে বলে পিজন অফ দ্য টুর্নামেন্ট, প্রায় 70 থেকে 80টা কবুতরের মধ্যে ওই কবুতরটা সবার ফার্স্টে আসে। সবার ফার্স্টে আসার পরে আপনার হচ্ছে যে ওই কবুতরের বাসার উপরে আধা ঘন্টা উড়ে, তার মানে হচ্ছে যে উড়ার কারণে অন্য একটা কবুতর কাউন্ট হয়ে যায়, এর মানে হচ্ছে আমরা একটুর জন্য পিজন অফ দ্য টুর্নামেন্ট মিস করি। কিন্তু তার একদিন গ্যাপ দিয়ে আবার পরের দিন 41 কিলো টুর্নামেন্ট ছিল, 35 থেকে 41, 6 কিলো জাম্প, 41 কিলো টুর্নামেন্ট ছিল নয়নপুর বাজারে, সেইখানে এই কবুতর
পিজন অফ দ্য টুর্নামেন্ট, তার মানে ও টানা দুইটাই পিজন অফ দ্য টুর্নামেন্ট হয়, একটা শুধু কাউন্টিংয়ে সমস্যা হয়েছে। তো এরপর থেকে আসলে ওই কবুতরটাকে আমি আন্ডার এস্টিমেট করি না কখনো, এবং কবুতরটা আমার খুবই পছন্দের ছিল। যেমন আপনারা এখন আপনারা দেখতে পারবেন যে আমার ফোনে কিন্তু ওয়ালপেপারে কিন্তু এখনও ওই কবুতরটা আছে, এখনও কিন্তু আমার ওয়ালপেপারে কবুতরটা আছে, রোদের কারণে হয়তো আপনারা বুঝতে পারতেছেন না। কবুতরটা আমার এত ভালো লাগতো, আজ থেকে প্রায় 2 বছর হয়ে গেছে কিন্তু অলরেডি, এখনও ওয়ালপেপারে আমার ওই কবুতরটা আছে। তো যাই হোক, যেটা বলতে চাই এটা বলার কারণটা হচ্ছে যে কোনো কিছুকে আন্ডার এস্টিমেট করা উচিত না, কারণ একটা ছোটো কবুতর ওর যোগ্যতা দিয়ে আসবে, ওর ট্রেনিং দিয়ে আসবে, ওর মানে যে ট্রেনিং করায় ওর মালিকের চর্চায় চলে আসবে। সো ছোটো কবুতর বড় কবুতর দিয়ে কোনো বিষয় না। আমি এই কাহিনিটা একমাত্র এটাই শেয়ার করলাম যে আপনারা যা যে ভুল ধারণাটা কেটে যায়, কারণ দেখা গেছে অনেক বড় কবুতরও কিন্তু রেজাল্ট করে, আর ছোটো কবুতরগুলো কিন্তু একটু আপনার ই হয়, একটু স্পিড বেশি হয়, এবং ওদের দেখা গেছে যে চঞ্চলতা ভাবটাও বেশি থাকে। আর একটা তুলনা, বড় কবুতর যখন ছুটবে বা পাল্লায় আসবে তখন ও খুব দ্রুত আসার চেষ্টা করে, ও খুব বেশি ঘোরাফেরা না করে ও খুব দ্রুত আসার চেষ্টা করে। আর যেমন আমাদের অনেকগুলো বড় কবুতর আছে, আমি আপনাদের দেখাই, সাইজ যদি দেখাই, এই যে যেমন এই যে নটটা, ওই যে ডাকতেছে নটটা, যেমন এই যে এই যে এই যে নটটা, এটা কিন্তু মোটামুটি বড় সাইজের। তো এই নটটাও কিন্তু আমাদের এবারে সবগুলো টুর্নামেন্ট থেকে আসছে। এটা আমাদের এই বছর নরসিংদী রোড, যেটা সব থেকে ডেঞ্জারাস রোড বলে হাইপ ছিল এবার, তো ওই রোড থেকে এটা আপনার 21 কিলো, তারপরে হচ্ছে এই সরি 25 কিলো, তারপর হচ্ছে আপনার 31 কিলো, তারপর আবার 31 কিলো, তারপর আবার হচ্ছে 55 কিলো থেকে আসছে। দেখেন সবগুলো টুর্নামেন্ট খেলছে এই নর, এবং কত বড়। এবং এই নর, এই ধরনের নর খুব দ্রুত আসে, এবং এটা কিন্তু আপনার হচ্ছে যে এই কোন টুর্নামেন্ট 31 কিলো টুর্নামেন্টে পিজন অফ দ্য টুর্নামেন্ট ছিল এটা, এটা আচ্ছা। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে সব কিছু ম্যাটার করবে আপনার ট্রেনিং, আপনার ডিসিপ্লিন, আপনার চর্চার উপরে। সো ছোটো বড় এটা কোনো নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ওই যে কথা আছে না সাইজ ডাজেন্ট ম্যাটার, এই ব্যাপারটা এরকমই যে আমরা সাইজ নিয়ে কখনো চিন্তা করবো না, আমরা কবুতর আমরা তৈরি করবো ইনশাআল্লাহ, আমরা পেয়ার করবো যাতে সুন্দর একটা কবুতর। তবে অবশ্যই পেয়ারিং করার ক্ষেত্রে যদি আপনি মাদিটা যদি ছোটো দেন, নটটা একটু বড় দিয়ে, তাহলে আপনার বাচ্চাটা একটা এভারেজ চলে আসবে, তাহলে আপনি একটা ভালো ফিডব্যাক পাবেন। তো এই জিনিসটা সবসময় মনে রাখবেন, মনে রাখলে ইনশাআল্লাহ আপনার দেখা গেছে আপনার কবুতর পাল্লার ক্ষেত্রে অনেক এক্সপিরিয়েন্স হবে, তারপর আপনার কবুতর চেনার ক্ষেত্রে অনেক এক্সপিরিয়েন্স হবে। আবার অনেক সময় দেখা যায় যে ছোটো কবুতর কিন্তু অনেক সময় পড়ে যায়, এটার কারণ হচ্ছে যে কবুতর ব্লাডে হয়তো সমস্যা থাকতে পারে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, আমাদের এগুলো যেমন স্ট্রং ব্লাডের এগুলো নিয়ে আমাদের কোনো ভয় নাই, কারণ যত ছোটোই হোক ওরা চলে আসে। যেমন এই এই ব্লাডের, ছোটো ব্লাডের আমি একটা বাচ্চা দেখাই যে বাচ্চাটা কত ছোটো হয়েছে, আপনাকে দেখাই কই গেল, এই যে দেখেন, এই যে এই বাচ্চাটা দেখেন কত ছোট একটা বাচ্চা দেখছেন। এবং এটা আপনার আছে হচ্ছে 6 পরের একটা বাচ্চা। হ্যাঁ, আর এই তুলনায় আমি যদি অন্য একটা কবুতর আপনাদেরকে দেখাই, যেমন এই যে একটা লাল খাকি কবুতর, আমি বিদেশি কবুতর যেটাকে বলি, এই দেখেন এই কবুতরটা দেখেন দেখছেন, এটা আছে হচ্ছে 4 4 8, 2 পরের একটা বাচ্চা দেখেন, 2 পরের বাচ্চা কত কত বড়, আর ওইখানে 6 পরের বাচ্চা কত ছোট, আপনি ব্যাপারটা বুঝতে পারতেছেন। তো যাই হোক, আমি আশা করছি আপনাদের সাথে আজকে একটা আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারছি। তো আপনারা কখনোই কবুতর সাইজ নিয়ে কখনো চিন্তা করবেন না, আপনারা কবুতর পালন করে যান, কবুতরের সাথে টাইম কাটান, ইনশাআল্লাহ আপনারা সব কিছু বুঝাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।